বন্দুকের নল দিয়ে বিরোধী দল ও মত দমনের চেষ্টা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিগন্ত টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মানবাধিকার কর্মী মিনা ফারাহ ও রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর নুরুল আমিন। সংখ্যালঘুদের উপর অত্যাচার ও হামলার ইস্যু তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলেও মনে করেন তারা। জানাচ্ছেন ইমরান আনসারি। সপ্তাহ ধরে চলা রাজনৈতিক সহিংসতায় গণহত্যার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি ঘুরে হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের উপর এ হামলার মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন সংখ্যালঘু পরিবারের সদস্য ও প্রবাসী কলামিস্ট মিনা ফারাহ। 47 সাল থেকে এখন পর্যন্ত সংখ্যালঘুদের সংখ্যা 42% থেকে কমতে কমতে এখন প্রায় হাতে গোনা। এটির পিছনে একটা কারণ আছে। কারণটা হলো মানে দেশ বিভাগের পর থেকেই এদেরকে ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব উদ্দেশ্যে। পানিটা ঘোলাটে করার জন্য একটা মহল প্রস্তুত হতে হবে যে আসলে এটা কে করছে, এবং এখানে মানবাধিকার কর্মী যারা আছে তাদের একটা রোল আছে এক কোনো পক্ষ না নিয়ে এটা সুষ্ঠু তদন্ত। কারণ সংখ্যালঘুদের উপর এরকম অ্যাটাক মানে কি সবসময় এটা অসহ্য করা যায় না, আমি এটা তীব্র নিন্দা জানাই। দেশের যে হারে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে দেশের গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হবার আশঙ্কা রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ব্যাপারীর। পাখিকে যেভাবে হত্যা করা হয় ওভাবে তাক লাগিয়ে হ্যাঁ পুলিশ গুলি করেছে, এটা কিন্তু সরকারের জন্য দারুণ খারাপ বার্তা বয়ে নিয়ে আসবে সামনে। 52 সালে কিন্তু 5 জন মানুষ মারা গিয়েছিল, আন্দোলন সৃষ্টি হয়েছিল এবং সেই থেকেই যাত্রা শুরু হয়েছিল মুসলিম লীগ সরকারের পতনে। গণতন্ত্র হচ্ছে আমার জীবনের বিনিময়ে আমার প্রতিপক্ষকে কথা বলার সুযোগ দাও। দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে বিরোধী পক্ষের মনস্তাত্ত্বিক বিষয়টি সরকারকে বিবেচনায় আনার পরামর্শ মানবাধিকার কর্মী মিনা ফারার। এখন বিদ্রোহী দলকে বা বিরোধী দলকে কোনো কথা বলতে দিবেন না, রাস্তায় দাঁড়াতে দিবেন না, মিছিলের অধিকার নাই, স্লোগান দেওয়ার অধিকার নাই। আবার শাহবাগ চত্বরে কিছু ছেলে স্লোগান দিচ্ছে, মানে এই যে একটা খিচুড়ি হয়ে গেছে পলিটিক্সের, এটা তো ডিজিটাল ওয়ার্ল্ডে মানে 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 এই মিলেনিয়ামের পলিটিক্স তো এটা হওয়ার কথা না। সমাজতান্ত্রিক দেশ হয়তো কোনো কোনো মানে আমরা যেটাকে ফ্যাসিবাদী বলি সেগুলি হলে পর আমি মানতে পারি, কিন্তু যখনই আপনি বলবেন যে আমার দেশ গণতান্ত্রিক আপনি তখন বন্দুকের নল দিয়ে শাসন করতে পারবেন না। আপনাকে বিরোধী দল এবং বিদ্রোহী দল সবার সঙ্গে বসতে হবে। রাজনৈতিক হত্যাকাণ্ড ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে দেশের মানবাধিকার সংগঠনগুলোকে নিরপেক্ষ তদন্ত ও মতামত দেওয়ার পরামর্শ দিয়েছেন এই দুই বিশেষজ্ঞ। না হলে জাতির জন্য একতরফা সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী দুর্ভোগ বয়ে আনবে বলেও আশঙ্কা তাদের। ইমরান আনসারি, দিগন্ত টেলিভিশন, ঢাকা।